পনেরো আগস্ট জাতীয় শোক দিবসে কুমারখালী বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান পৌর মেয়র শামসুজ্জামান অরুণ বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ঢাকা মিডিয়া ক্লাব প্রেসিডেন্ট অভি চৌধুরী স্থানীয় থানা প্রশাসন একাত্তরের ঘাতক দালাল নিবলু কমিটি মহিলা পরিষদ শ্রমিক লীগ ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনে নেতৃবৃন্দ পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শোকাহত আগস্ট নিয়ে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় উপজেলা প্রশাসন এদিকে দুর্গাপুর কাজীপাড়া মোড়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কুমারখালী শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয় এদিকে ডেঙ্গুর বিরুদ্ধে জনসচেতনতা কার্যক্রম মশামাছি রোগ ছড়ায় পরিষ্কার পরিচ্ছন্নতা সমাজ বাঁচায় স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী বাস্তহরা লীগ গাজীপুর মহানগর তেরো নং ওয়ার্ড এক মিছিল বের করে উক্ত মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের গাজীপুর মহানগর সভাপতি সৈয়দ মোহাম্মদ আলমগীর প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুল হক স্থানীয় ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সেলিমিয়া পারভিন আক্তার মোহাম্মদ সুলতান প্রমুখ এস এস রুশদি গ্রিন টিভি কুষ্টিয়া